محزن ای محزن ای محزن ادیگو دی کوی ده هاس ای جی دیکھ امی تو شامنے که اپنی اماری سنتے پڑتے سوشنا بھالو گرے دیکھ ای اپنی کڑا اپنی تو سینہ لگتے سے اپنی لاشر محزن نا তুই কবে মরবি আমি কবে মরব এটাতে আপনি কি করবেন আমি তোরই টাগরা টাটকা লাশটা কিনতে চাই অসম্ভব আমি আমার বিক্রি করব না তাইলে তুই যে মানুষের লাশ কেনা বেচা করস হ্যাঁ করি এটা তো আমার ব্যবসা সেটা তো দেখতেই পারতাছি একজন অসহায় নারী তার মেয়ের লাশ দাফন করতে না পাইরা তোর কাছে আইছে উপকারের জন্য আর তুই সেই সুযোগ কাজে লাগাইয়া ব্যবসার ধান্দা করতাছস এই আপনি কি বলতেছেন তুই কি একজন অসহায় নারীর বিশ্বাস ধরে রাখতে পারবি এই আমি একজন উদ্যোক্তা আমি ব্যবসায়ী আমার যেটা কাজ আমি সেটাই করব এতে কার বিশ্বাস কোথায় গেল আর কি হইল এটা আমার দেখার বিষয় না আমি বুঝতে পারতেছি টাকার নেশায় তুই অন্ধ হয়ে গেছস তোর বিবেক ধ্বংস হয়ে গেছে আমি অন্তরে মারব তোর এই টাকরা লাশ আমি বেচা দিব আমি অনেক টাকা কামাব সাবধান আমারে মারার চেষ্টা করবি না আমি মরতে চাই না না সাবধান আমি গুরুস্থানের খবর নে আসার সময় খাটিটা নিয়ে আসিস আচ্ছা ঠিক আছে ওরে আল্লাহরে
Remember, bhai? Baba. Aapne. Amar maaf kore dena, baba. Amar maer lash dafon koren nai ken? Na, baba. আমি তো আমার জীবনে কোনোদিন লাশ দাফন করি নাই আমি লাশের ব্যবসা করি তার মানে আপনি আমার মায়ের লাশটা দাফন না করে বেচতে চাইছিলেন জি আম্মা হায় হায় রে আমি কি করছি আমার মায়ের কার কাছে দিয়ে আইছি আফা আপনি তো আমার কাছে লাশ বেচতে আসেন নাই আপনি আসছিলেন আপনার মায়ের লাশটা আমার দিয়ে দাফন করাইতে কিন্তু আমি টাকার নেশায় আপনার এই অসহায়ত্বের সুযোগ নিছি আমি আপনি তো কইছিলাম টাকা লাগবে না আমার মায়ের লাশটা দাফন কইরা দেন কিন্তু আপনি যে ব্যবসায়ী সেটা বুঝতে পারি না আফা আমি ব্যবসায়ী যে ঠিক আছে এটা কি সুদের ব্যবসা না ঘুষের ব্যবসা এক নাম্বার ব্যবসা নাকি দুই নাম্বার ব্যবসা আসল ব্যবসা নাকি নকল ব্যবসা এত কিছু আমি জানি না এখন বুঝতে পারছি সব একদিকে কিন্তু সবার উপরে মানুষ